Good afternoon. Good afternoon everyone. Good afternoon. আজকে আমি ইতিহাস অনার্স এবং ডিএসসি প্রোগ্রাম কোর্স ফার্স্ট সেমিস্টার 2020-21 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের নিয়ে জন্য কিছু মেটেরিয়ালস ভিডিওতে আপলোড করে দিচ্ছি। প্রথমেই হচ্ছে যে বই সংক্রান্ত বিষয়, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1 অনার্সের অন্তর্ভুক্ত রয়েছে এবং ডিএসসি প্রোগ্রাম কোর্সে অন্তর্ভুক্ত রয়েছে। তো আমি প্রথমেই বই সংক্রান্ত কিছু কথা বলে নিই। রামশরণ শর্মা, ভারতের প্রাচীন অতীত। দ্বিতীয় হচ্ছে ভারতের ইতিহাসে আদি পর্ব প্রথম খণ্ড, রণবীর চক্রবর্তী, প্রাচীন ভারত, সুবোধ কুমার মুখোপাধ্যায়। ভারত ইতিহাসের সন্ধানে, দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়। ভারতের ইতিহাস, অতুলচন্দ্র রায় ও সুরঞ্জনা সান্যাল। ভারতবর্ষের ইতিহাস, প্রাচীন ও আদি মধ্যযুগ, গোপালচন্দ্র সিনহা। এছাড়াও প্রাচীন ভারতের ইতিহাস সংক্রান্ত প্রচুর বাংলা বই বেরিয়েছে, তোমরা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এই বিষয়গুলো পাঠ্যপুস্তক থেকে পড়ে নিতে পারো। এছাড়াও ইংরেজি বই রয়েছে, ঠিক আছে। তো আজকে ইতিহাস অনার্স এবং ডিএসসি পাস কোর্সের জন্য আমি ছোটো একটা ভিডিও আপলোড করে তোমাদের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের সিলেবাস পেপার 1 হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং ডিএসসি, এটা অনার্স কোর্সের জন্য, এবং ডিএসসিদের জন্য হিস্ট্রি অফ ইন্ডিয়া 1, ঠিক আছে। তো এটা রয়েছে। তো এই এর সাথে আমি একটি তোমাদের যে প্রথম যে টপিকটি রয়েছে, অর্থাৎ সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়া হিস্ট্রি, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এই নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করছি। কোনো একটি জাতি বা সভ্যতার সূচনা, বিকাশ, পরিণতি ইত্যাদি বিষয়ে কোনো জ্ঞান লাভের মাধ্যম হলো ইতিহাস। কোনো একটি জাতি বা সভ্যতার সূচনা, বিকাশ, পরিণতি ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের মাধ্যম হলো ইতিহাস। তাই প্রতিটি দেশ বা জাতির ক্ষেত্রে ইতিহাস চর্চা আবশ্যিক, কিন্তু অন্যান্য দেশের তুলনায় ভারতের প্রাচীন যুগের ইতিহাস চর্চার কাজটা বেশ কঠিন। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, নানা সূত্র থেকে ইতিহাসের তথ্য সংগ্রহ করতে হবে, এই সূত্রগুলিকেই ইতিহাসের উপাদান বলা হয়। এই উপাদানগুলি আবার রকমভেদ রয়েছে এবং কালে কালে তা ঘটেছে। প্রাচীন যুগের ভারত ইতিহাসের উপাদানগুলিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রাচীন সাহিত্য ও বৈদেশিক বৃত্তান্ত। প্রত্নতত্ত্ব বলতে প্রাচীন যুগের ধ্বংসাবশেষ ও নিদর্শনকে বোঝায়। প্রাচীন ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনের প্রতিচ্ছবি সম্পর্কে প্রত্নতাত্ত্বিক উপাদানের মূল্যবান অপরিসীম। এগুলির মধ্যে প্রাচীন যুগের ও জনবসতি ধ্বংসাবশেষ, সৌধ, স্মৃতিস্তম্ভ, প্রাচীন লিপি ও মুদ্রা বিশেষ উল্লেখযোগ্য। আমি খুব সংক্ষেপে এখানে আলোচনা করলাম, তোমরা বিস্তারিত আমি যে বইয়ের নামগুলো বলেছি সেখানে তোমরা পেয়ে যাবে। তারপরে হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের রচনায় আরেকটি শ্রেণীর উপাদান হলো প্রাচীন সাহিত্য বা দেশীয় সাহিত্য। তার মধ্যে রয়েছে বৈদিক সাহিত্য, বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ, পুরাণ, 18টি পুরাণ রয়েছে, রামায়ণ, মহাভারত ও সংস্কৃত এবং আঞ্চলিক ভাষায় রচিত কিছু বিভিন্ন গ্রন্থ। রাজবংশগুলির মধ্যে যেমন সেই সময়গুলো পাওয়া যায়, যেমন রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্র, কলন রচিত রাজতরঙ্গিনী, বাণভট্ট রচিত অশ্বচরিত, এছাড়া বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত, সন্ধ্যাকরনন্দীর রামচরিত, বাগপতিরাজের গৌরবাহ এবং কালিদাসের মালবিকা নিমিত্রম ইত্যাদি রয়েছে সেই যুগের প্রাচীন সাহিত্য বা প্রাচীন ভারতীয় ইতিহাস উপাদান রচনায়। তার মধ্যে যেমন সর্বোচ্চ একটি কলহনে রচিত রাজতরঙ্গিনী কাশ্মীর ইতিহাস সম্পর্কে জানা যায় এবং একমাত্র ঐতিহাসিক গ্রন্থের মর্যাদা দেওয়া হয়েছে। আলেকজান্ডারের ভারত অভিযানের পর থেকে বিদেশিদের আসা শুরু হয় এবং তার ভারত সম্পর্কে অনেক কথাই লিখে গেছেন বিভিন্ন ঐতিহাসিকরা। প্রথমে গ্রিক ও রোমান লেখকদের কথা বলা যায়, যেমন হেরোডোটাস ও থুকিডিডিস। তারপর আমরা বলতে পারি গ্রিক লেখক মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ। ইন্ডিকা গ্রন্থটি যদি হারিয়ে গিয়েছে, কিন্তু ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা গ্রিকদের সম্পর্কে জানতে পারি। প্লিনি, কার্টিয়াস, জাস্টিন, টলেমি প্রভৃতি রোমান এবং চীনা পর্যটকদের মধ্যে যেমন ফাহিয়েন, হিউয়েনসাং এবং ইসিং বা আইসিং, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন, তার বিদেশিদের সম্পর্কে আমরা এগুলো জানতে পারি। অষ্টম শতক থেকে আরব পর্যটকদের ভারতে আসতে শুরু হয়। এদের মধ্যে আল বিলাদুরি, আল মাসুদি, আল বেরুনি প্রমুখের নাম করা যায়। আল বেরুনি রচিত তারিকুল হিন্দ থেকে আমরা
সেই সময় ইতিহাস আমরা জানতে পারি। এছাড়াও তিব্বতী পণ্ডিত লামা বাংলায় এসেছিলেন এবং সেই সময় আমরা ইতিহাস জানতে পারি। এই হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। আমি খুব সংক্ষেপে এবং ছোট একটি ভিডিও তৈরি করে তোমাদের আমি আমাদের রাজবংশ কলেজের ইউটিউব গ্রুপে অর্থাৎ লার্নিং ই লার্নিং গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। বিস্তারিত বিষয় আমরা পুনরায় আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।